সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে বলেছেন সিইসি। পাবনায় নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মশালায় তিনি দ্বন্দ্ববিভেদ ভুলে সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সিইসি আবারও বলেন ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। এদিকে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন সব দলকে ভোটে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের। রমজানে প্রয়োজনীয় সব পণ্যেরই চাহিদা অনুযায়ী মজুদ রয়েছে, তাই এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। পণ্য পরিস্থিতি নিয়ে আজ রাজধানীতে এক মত বিনিময় সভায় ফের এসব কথা জানান ব্যবসায়ী এবং মিল মালিকরা। রমজানে সারা দেশে ভোক্তা অধিকারের 50টি দল কাজ করবে। খুচরা বাজারে কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর পাশাপাশি বাজার কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সংস্থাটি। এবং দীর্ঘ 25 বছর পর মঙ্গলবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে হাওড় অঞ্চলে। স্বাগত জানাতে তরুণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়কগুলো। সকালে রাষ্ট্রপতির নামে নতুন সেনানিবাস উদ্বোধনের পর বিকেলে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত। রাজনৈতিক দ্বন্দ্ব বিভেদ ভুলে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথক এক অনুষ্ঠানে বলেছেন সব দলকে ভোটে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের উদ্যোগে পাবনায় হচ্ছে নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের চ্যালেঞ্জ সমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা। পাবনায় বাংলাদেশ সুপার ক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই, এটি এখন পর্যন্ত আধুনিক প্রযুক্তি। 8-10টা মেশিন ফেলে দিয়ে রাখলাম, আপনারা কাইন্ডলি চেষ্টা করেন এবং আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে কারচুপিটা কীভাবে করবেন বা করা যাবে না, কেউ দেখাতে পারেন না। শেষে 10 মিনিটে ইভিএমে যদি 1 ডজন আর্টিস্ট্যান্ট কেউ বসিয়ে দেওয়া হয় এই মেশিনারিটা, 1 ডজন আর্টিস্ট্যান্ট বসেও কিন্তু পাল্টাতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি বোঝাবুঝিতে কোনো গ্যাপ থাকে তাহলে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করে নিয়ে আপনারা নির্বাচনে আসেন, এবং নির্বাচনে যদি কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে নির্বাচনটা কে আমরা প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক হয়তো বলতে পারবো না। বিরোধ মিটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন, কারণ আমাদেরকে নির্বাচনটা করতেই হবে। এদিকে ঢাকায় সকালে মিন্টো রোডের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তার সরকারি বাসভবনে দেখা করেন ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দ, তার সাথে বিদেশিরাও ছিলেন। বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন নির্বাচন কমিশনই ভোটে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করবে। সমস্ত দল যাতে অংশগ্রহণ করে সেই জন্য নির্বাচন কমিশন উদ্যোগ আয়োজন করবে। নির্বাচন খেলা হলে সেখানে খেলার আয়োজকরা নিশ্চিত করে যে কারা কারা খেলতে আসবে, যারা খেলতে যাবে তাদের দায়িত্ব না যে অন্যরা খেলুক সেটা দেখা। আমরা নির্বাচনের খেলার মাঠে আমরাও একটা দল, বিএনপিও একটা দল, সুতরাং আমাদের দায়িত্ব না যে অন্য সব দল অংশগ্রহণ করুক। পরে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর পক্ষে জানানো হয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে দলগুলোর সাথে আলোচনা হচ্ছে। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আসছে রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইকারি এবং মিল পর্যায়ে অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে খুচরা বাজারে কারসাজির প্রমাণ মিলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর পাশাপাশি বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানিয়েছে সংস্থাটি। রাজধানীতে এক মত বিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেয়। দেশের বাজারের প্রতি কেজি চিনি এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। ঠিক এক বছর আগেও যা ছিল সর্বোচ্চ 80 টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে চিনির দাম বেড়েছে 50 ভাগের মতো। একই সময়ে ছোলার দাম বেড়েছে 16.5 ভাগ।
115 টাকার মসুর ডাল হয়েছে 130, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে অন্তত 25 টাকা। হিসেব বলছে সরকারি সংস্থা টিসিবির তালিকায় থাকা অন্তত 18টি নিত্যপণ্যের দাম গেল এক বছরের ব্যবধানে বেড়েছে। সামনে আসছে রমজান, তখন কি হবে? আমরা যে নির্ধারিত মূল্য অনেক সময় নির্ধারিত করে দেওয়া, সেই নির্ধারিত মূল্য আমরা মূল্য পাই না। মিল মালিকদেরকে 1 কেজি করে প্যাকেট করে 50 কেজি এক বস্তায় ভরেন, আমাদেরকে রেট দেন, 1 টাকা লাভ দিলে আমরা 1 টাকাই করবো। নিত্যপণ্যের যে 6টি আইটেম, চিনি, তেল, ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ সহ এই 4-5টি আইটেমের দায়িত্ব রমজান মাসে আমরা নিব ইনশাল্লাহ। তবে এখানে বাণিজ্য মন্ত্রকে একটা দায়িত্ব নিতে হবে, বাণিজ্য মন্ত্রকে বলতে হবে যে এই রমজান মাসে কোনো ডলারের দাম বাড়বে না। বাজারে দর নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই বৈঠকে উপস্থিত ছিলেন নিত্যপণ্য আমদানিকারক আর মিল মালিকরাও। তারা দাবি করেছেন রমজানে প্রয়োজনীয় সব পণ্যের চাহিদা অনুযায়ী মজুদ আছে দেশে, তাই আতঙ্কের কোনো কারণ নেই। গ্যাসের কারণে অথবা পণ্য সরবরাহ দেরি হওয়ার কারণে, একটু 19-20 হওয়ার কারণে একটু গ্যাপ হয়ে যায়, হয়তো 2-4 দিন 19-20 হতে পারে, কিন্তু কোনো সরবরাহর কোনো ঘাটতি নাই। ইনশাল্লাহ আপনারা সবাই আশ্বস্ত থাকতে পারেন। আমার মনে হয় যে এখন সেন্ট্রাল বন্ডিং সিস্টেমটা চালু করা দরকার। যে সেন্ট্রাল বন্ডিং সিস্টেম হলো যে আপনি ইম্পোর্ট করে বন্ডে রাখলেন, আপনার গোডাউনে রাখলেন, পরে আপনি ডিউটি দিয়ে দিয়ে আস্তে আস্তে বাইর করলেন। মুনাফা করবো, তবে অতি মুনাফা করবো না, মুনাফা করবো অধিক পণ্য বিক্রি করে, মুনাফা করবো না প্রতি ইউনিটে অধিক মূল্য নির্ধারণ করে। অনুষ্ঠানে জানানো হয় রমজানে বাজার তদারকির জন্য সারা দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 50টি দল কাজ করবে, একই সাথে সরকারের অন্যান্য সংস্থাও পণ্যের দর নিয়ন্ত্রণে সহায়তা করবে। ডিস্ট্রিবিউশন মিল গেট থেকে কত টন বেরোচ্ছে সেই তথ্যগুলো আমরা পাচ্ছি, সেটার হিসাব মিলানোর পরেও আমরা কিন্তু কোনোভাবেই আমরা বুঝছি না যে বাজারটা কেন অস্থির হচ্ছে। এবছর এখানে আমরা শুধু খুচরা বাজারে যাব না, এবার যে বাজার অস্থির হবে সেই বাজারের বাজার কমিটিকে আমরা লায়াবল করব। সেই সঙ্গে বেশ কয়েকটি আমদানি নির্ভর পণ্যের দর নিয়ন্ত্রণে ওইসব পণ্যের শুল্ক কমাতে রাজস্ব বিভাগের কাছে আবেদনের কথাও জানানো হয় বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রাইহান শোভন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে বিশ্ব যখন থেমে গেছে, বাংলাদেশ তখনও এগিয়ে গেছে। এদেশ একদিন অবশ্যই উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রয়াত ডাক্তার এস এ মালিকের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহবাগে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত ডাক্তার এস এ মালিক স্মরণে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, অনেক বৈরী পরিবেশেও জাতির পিতার আদর্শকে এগিয়ে নিয়েছেন ডাক্তার মালিক। আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশও গড়ে তোলা হবে। আমরা জাতির পিতার আদর্শ নিয়েই এদেশকে গড়ে তুলছি বাংলাদেশ। যদিও এই সেই করোনা অতিমারি বা ইউক্রেন যুদ্ধ সব কিছু মিলেও সারা বিশ্ব যেখানে অর্থনৈতিক মন্দার কবলে, সেখানে আমাদের প্রচেষ্টা হচ্ছে আমাদের দেশের অর্থনীতিকে গতিশীল রাখা, তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ দেশ হিসেবেই গড়ে উঠবে। পরশু মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস। বিকেলে যোগ দেবেন দলীয় জনসভায়। কিশোরগঞ্জ প্রতিনিধি বিজয় খোকার রিপোর্ট। দীর্ঘ 25 বছর পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন কিশোরগঞ্জে। পুরু জেলায় সাজসাজ রব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সড়কগুলো। বানানো হচ্ছে দলীয় প্রতীক নৌকা। সকাল 10টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। দুপুরে যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে। বিকেল 3টায় হেলিপ্যাড মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা স্থলে চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা। 25 বছরের মধ্যে হাওরের কি পরিবর্তন হয়েছে, বিগত 10 বছরে কি পরিবর্তন হয়েছে হাওরের, আমরা ওনাকে এটাই দেখাব এবং আমরা হাওরবাসী যে কি আনন্দিত বা কি উচ্ছ্বসিত ওনার আশাকে কেন্দ্র করে, সেটা আমরা ওনাকে বোঝাতে চেষ্টা করব। হাওরবাসীর পক্ষ থেকে ওনার কাছে কোনো দাবি দেওয়া নাই, উনি আমাদেরকে শুধু এক নজর দেখে যাক, এটাই আমাদের দাবি।
দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে, রাস্তাঘাট হওয়ার কারণে আমরা অনেক লোক খাইতে খাইতেছি, গরিব যারা আছে তারাও খাইতে খাইতেছে। যদি ফ্লাইওভারটা হয়ে যায় আমরা বিরাট একটা উন্নত, মানে রাস্তাঘাট যা হয়েছে উনির আমলে সব কিছু হয়েছে। তেজে যায় আমরা ওনারে দেখবো, বলবো সালাম, অন্তরকে ভালোবাসা জানাবো। তাই আজকে আমাদের ঈদ, ঈদ সরব আজকে আমাদের মাঝে জেগে উঠেছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আসা উপলক্ষে আমরা মিটামনের জনসাধারণ এবং আমাদের মিটামন উপজেলা ছাত্রলীগ অত্যন্ত আনন্দিত। সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন জেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা। জনসভায় লাখো মানুষের সমাগম হবে বলে ধারণা তাদের। জনসভাস্থল সহ পুরো উপজেলা সদর ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ। বিএনপি এখন খরার কবলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভোটে না এলে বিএনপি আইসিইউতে যাবে। বিকেলে রাজধানীর ঘাটার চরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি যতই লাফাক, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। যেই হাতে আগুন সন্ত্রাস করবে বিএনপি সেই হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে পার্বত্য চট্টগ্রাম এবং রোহিঙ্গাদের নিয়ে চক্রান্ত করে লাভ হবে না বলেন তিনি। এদিকে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ দশ দফা দাবি আদায়ে বিকেলে নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় বিএনপির ঢাকা জেলার পদযাত্রা কর্মসূচি। সুরগঞ্জ এলাকায় এসে কর্মসূচি শেষ হয়। এর আগে শহীদ মিনার সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব। এদিকে সকালে পিলখানায় শহীদদের স্মরণে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার সভায় মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। কোন নির্বাচন বাংলাদেশে হবে না যতক্ষণ পর্যন্ত না একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে, তার উপরে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা এইভাবে আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমরা শান্তির মধ্যে যেতে চাই, শান্তিপূর্ণভাবে যেতে চাই। সেই কারণেই আমরা সমস্ত গণতান্ত্রিক পন্থায় আমরা এগুচ্ছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সাত দেশের আট সামরিক কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেছেন। দুপুরে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সামরিক কর্মকর্তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিনি এবং তুরস্কের আট সামরিক প্রতিনিধি, তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা সমাধিসৌধ এলাকা পরিদর্শন করেন। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেবৃন্দ আছে, তাদের সহ তাদের পরিবারবর্গ সহ এসেছেন এখানে। আমরা তাদের সহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসি। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। যমুনা ও ব্রহ্মপুত্র পরিবেষ্টিত জেলা জামালপুর, ভূতত্ত্ববিদদের মতে ভূমিকম্পের তিন ও চার নম্বর রেড জোনে রয়েছে এই জেলা। অথচ বিল্ডিং কোড না মেনে এ জেলায় গড়ে উঠছে অনেক বহুতল ভবন। জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আতঙ্ক তৈরি করেছে বিশ্বজুড়ে। বাংলাদেশের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে গবেষণা করছেন আবহাওয়াবিদরাও। সিলেট সীমান্তে সক্রিয় ডাউকি ফল্টের অবস্থান ও টাঙ্গাইলের মধুপুর ফল্টের অবস্থান এবং উত্তর পূর্ব সীমান্তে সংলগ্ন ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান ভূতত্ত্ববিদরা। টাঙ্গাইলের মধুপুর ফল্টের খুব নিকটবর্তী জামালপুর জেলাও রয়েছে ভূমিকম্প ঝুঁকিতে, কিন্তু অভিযোগ জেলায় ভবন নির্মাণ কাজে মানা হচ্ছে না বিল্ডিং কোড। পুরনো অনেক
সরকারি বেসরকারি অনেক স্থাপনা রয়েছে, যেগুলো যে স্থাপনাগুলোতে এখনও অনেক দাপ্তরিক কার্যক্রম চলমান আছে। নতুন যে ভবনগুলি হচ্ছে সেই ভবনগুলিকে যথানিয়মে যেন ভবনগুলি তৈরি হয় সেদিকেও সরকারের যথাযথ ভূমিকা রাখা উচিত। এই শহরে যত বিল্ডিং আছে পুরাতন বিল্ডিংগুলোকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব। ভূতত্ত্ববিদদের মতে ভূমিকম্পের 3 ও 4 নম্বর রেড জোনে রয়েছে জামালপুর জেলা। শহরে শতবর্ষী অনেক পরিত্যক্ত ভবন রয়েছে, এর মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোকেও পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। জামালপুর শহরে অবস্থিত সরকারি এবং বেসরকারি পুরাতন এবং জরাজীর্ণ ভবনগুলিকে চিহ্নিত করে এবং সেই ভবনে যদি কোনো দাপ্তরিক কার্যক্রম বা বসবাসরত কোনো লোকজন থাকে তাদেরকে সরিয়ে কার্যকরী একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি মধুপুর ফল্টের আশেপাশে ভূমিকম্প হয় জামালপুরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ফল্ট লাইন থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হইতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এখন ভূমিকম্প বিষয়ে আমাদের সচেতন হতে হবে। ভূমিকম্পের আগাম প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি হয়তো অনেকটা কম হতে পারে বলে জানান কর্মকর্তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আগামী 2 মাসের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল। প্রথম পর্যায়ে একই সময়ে বন্দরে ফিরতে পারবে 4টি জাহাজ। পণ্য ওঠানামা সহ সার্বিক কার্যক্রমে থাকছে আধুনিক সুযোগ সুবিধা। দুপুরে রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব তথ্য জানান পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। এটি হবে দেশের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর। দেশে যে সমুদ্র বন্দরগুলো রয়েছে তার মধ্যে পায়রাতে সবচেয়ে বড় জাহাজগুলো ফিরতে পারবে। তিনি আরও জানান বন্দরটিতে সকল ধরনের সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একসাথে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে সহজ হবে সেবা পাওয়া, কমবে খরচও। আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী সেই ফার্স্ট টার্মিনালটা উদ্বোধন করবেন। 100 মিটার সাপোর্ট জেটি অ্যান্ড 650 মিটারের টোটাল তিনটা জেটি, সব মিলে সাপোর্টিং সহ 4টি জেটি হবে। উই ক্যান হোস্ট 4 ships অ্যাট এ টাইম। আগামী মাসের 15 তারিখে 35,000 মেট্রিক টন জাহাজ নিয়ে পায়রা বন্দরে জাহাজ ঢুকবে, বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ ঢুকবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এবং যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি জানিয়েছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইন থেকে এই দাবি জানান তারা। এর আগে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি টিএসসির সামনে গিয়ে শেষ হয়। সেখানে রাজু ভাস্কর্যের নিজে আয়োজিত সমাবেশে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। র্যাগ এবং যৌন নিপীড়নকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে অপরাধী যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ এবং নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি জানান ছাত্রলীগ নেতারা। আগামীকাল প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং পরের 3 দিন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন চলবে বলে জানানো হয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে গঠিত কমিটি। অধ্যাপক রেবা মণ্ডলের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে সিলগালা অবস্থায় প্রতিবেদনটি জমা দেন। রেজিস্ট্রার HM আলী হাসান জানান প্রতিবেদনটি আজই উচ্চ আদালতে পাঠানো হবে, তবে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে গঠিত কমিটিসহ অন্য তদন্ত কমিটিগুলো এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলগুলোর মধ্যে মতৈক্য না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে মত সিইসির, ফের জানান ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। রমজানে পণ্যের সংকট হবে না জানালেন ব্যবসায়ী এবং মিল মালিকরা, কারসাজির প্রমাণ পেলে বাজার কমিটির বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। এবং 25 বছর পর মঙ্গলবার কিশোরগঞ্জের হাওড় এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন রাষ্ট্রপতির নামে সেনানিবাস, যোগ দেবেন জনসভায়, হাওড় অঞ্চলে উৎসবের আমেজ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু বন্ধ হয়নি, পাশাপাশি চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্য কেউ পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।